এখানে মামলাটা করেছে ওনার পরিবারের পক্ষ থেকে, কিন্তু যারা সাংবাদিক সম্মেলন করেছে এটা ওনারা হেফাজতের ইস্যুতে নিয়ে গিয়েছে, এটা একটা দুঃখজনক। আমরা বারবার একটা কথা বলছি, দেখুন কোই মাদ্রাসার যে বিশৃঙ্খলা, এটা যেটাই হোক পলিটিক্যাল, এখানে কারো ইন্টারেস্ট থাকতে পারে, এখানে কারো ক্ষমতার ইন্টারেস্ট থাকতে পারে, কারো হেফাজতের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে, আমরা ওদিকে যাব না। আমরা যাব মূল যে মাদ্রাসার যে আমাদের যে গৌরব গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা খুবই আমরা মর্মাহত এবং খুবই আহত হয়েছি। কারণটা হলো কবি মাদ্রাসায় এমন ধরনের ঘটনা এটা কখনো আমরা আশাও করি না, এবং এটা কোনো ইতিহাসও নেই। নিশ্চয়ই মাওলানা আজহারুল ইসলাম এক লাইনে বলবেন যে ভাস্কর্য ইস্যুর সাথে এই মামলার কোন সম্পর্ক আছে কিনা আদৌ, যেটি না অভিযোগ আমি আনা মনে হচ্ছে করি এটা এটা বাংলাদেশে ভাস্কর্য ইস্যুর সাথে এটা কোনো সম্পর্ক নেই, কারণ এই মামলাটা ওনারা অনেক আগে থেকেই তারা বারবার বলতে চাচ্ছিল যে আমাদের এটা একটা সুষ্ঠু বিচার চাই, কর্তৃপক্ষকে বারবার বলছিল, তারপরে তারা মামলাতে গিয়েছে। আর ভাস্কর যে ইস্যুটা তো আজকে এক মাস ধরে, আর মামলা হচ্ছে 3 দিন ধরে। মাওলানা মাইনুদ্দিন রুহি, যে প্রশ্নটি আপনার কাছে করছিলেন ডক্টর আহমদ আব্দুল কাদের, যে পরিবারে তার ছেলেরা আছেন, ছেলেরা না করে শ্যালক কেন মামলাটি করলেন? এবং আমরাও দেখছি যে কমিটি গঠনের পরে যখন সংবাদ সম্মেলন, তখনও আমরা শুনলাম যে আনাস মাদানি চাপের মুখে, হুমকির মুখে তিনি আসতে পারলেন না। এই সংবাদ সম্মেলনে ইউসুফ সাহেব, তিনি আসতে পারলেন না, তাকেও হুমকির মুখে, পরিবারের নিরাপত্তার কথা। আপনারা তো বলছেন আপনারাও হুমকি পাচ্ছেন, আপনারা আসতে পারছেন, ওনারা কেন পারছেন না? প্রথম নম্বর হলো ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব যেটা বলছেন যে ওনার ছেলে থাকতে ওনার শ্যালক কেন মামলা করলো, আমি মনে করি মামলা করাটা ফরজে আইন ছিল। যেহেতু আল্লামা আহমদ শফি সাহেব বাংলাদেশের মুসলমানদের অভিভাবক, প্রত্যেকজন মুসলমানদের মামলা করাটা ফরজ ছিল। এই ফরজটা মামলা করে একজনের ফরজটা আমাদের সবার পক্ষ থেকে ফরজটা আদায় করেছে। মামলা ওনার পরিবার থেকে করেছে, ওনার শ্যালক করেছে, মামলা যে কেউ করতে পারে। আমরা 3 মাস পরে কেন মামলা কর উনি মামলা করছে এই কথাটা আসলে ঠিক না, কারণ আল্লাহ মাহমুদ শফি সাহেব যখন আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন সাথে সাথে ওইখানে প্রতিবাদ হয়েছে এবং ওইখানে বলা হয়েছে যে আল্লাহ মাহমুদ শফি সাহেবকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এরপরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আল্লামা মুফতি ওয়াক্কাস সাহেব, চার পাঁচ বারের এমপি এবং সাবেক মন্ত্রী, উনি সংবাদ সম্মেলন করে উনি জাতির কাছে জানিয়ে দিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন যে আল্লামা আহমদ শফি সাহেবের মৃত্যুর জন্য নিরপেক্ষ একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হোক, এবং এটা একটা অস্বাভাবিক মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। এরপরে হাটাজারিতে একটা আল্লামা আহমদ শফি সাহেবের অপমৃত্যু হিসেবে একটা জিডি করা হয়েছে। এরপরে আমরা চট্টগ্রামে এবং ঢাকাতে সংবাদ সম্মেলন হয়েছে, বিভিন্ন সভা সমিতিতে এটা দাবি করে আসছি। তা আমাদের দাবি এবং জনগণের দাবি, সবার দাবি ছিল যে এটার একটা নিরপেক্ষ তদন্ত করা হোক, এবং তদন্ত করে যে রিপোর্টটা আসবে, যদি আল্লাহ মাহমুদ শফি সাহেবের অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে যেই কারণে অস্বাভাবিক মৃত্যু হয়েছে যারা সংশ্লিষ্ট তাদের বিচার হবে, তারা বিচারের মুখোমুখি হবে, আর যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে জাতীয় ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ মাহমুদ শফি সাহেব, জাতীয় একটা অপবাদ থেকে জাতি রেহাই পাবে। কিন্তু সেটা না করে আজকে যা মামলা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বাবুনগরী সাহেব সহ হেফাজত নেতৃবৃন্দ এবং কিছু মানুষ একটা সুষ্ঠু তদন্তের বাধাগ্রস্ত করবার জন্য এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তকে একটা মাওলানা রুহি নিশ্চয়ই তদন্তে বাধাগ্রস্ত কেন করবার চেষ্টা করছেন সেটি নিশ্চয়ই আমি ডক্টর আহমদ আব্দুল কাদের